দেশের অর্থনীতি এখন অন্য সময়ের চেয়ে অনেক শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা স্থানীয় সময় বিকেলে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি এ সময় আঞ্চলিক অর্থনৈতিক জোটে বাংলাদেশের সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা জানান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামী নির্মাণ করতে চায় বাংলাদেশ গ্যাসের দাম বাড়ানোর পেছনে যৌক্তিক কিছু কারণ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিরোধী দল হরতাল বিক্ষোভ যাই করুক জনগণের সাড়া পাবে না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন গ্যাসের দাম বাড়ানোর পেছনে যৌক্তিক কিছু কারণ আছে যেটা গণমাধ্যমে জানানো হয়েছে এ নিয়ে বিএনপি যদি হরতালে ডাক দেয় সেটা তাদের বিষয় যৌক্তিক কিছু কারণ আছে গ্যাসের মূল্য বুদ্ধির পেছনে সেটা আমি গতকাল মিডিয়াকে বলেছি আমার আজকে নতুন কোনো কথা নেই আর এ নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেয় এটা তারা ডাক দিতে পারবেন কিন্তু আমার ধারণা হরতালে জনগণের সাড়া পাবেন না নয়নকে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছে সকালে রাজধানীর সিড আপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রিফাত হত্যার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি তিনি বলেন দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না প্রভাবশালীদেরও ধরা হবে এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিকেও ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সে মানে অস্ত্র দেখিয়েছিল কিংবা গুলি মানে নিজেকে আড়াল করার জন্য তার প্রচেষ্টা করেছিল সেই জন্যই পুলিশ নিরাপত্তার জন্য তার জীবন বাঁচানোর জন্য হয়তো এটা করেছে সবগুলি কি ধরেছি প্রভাবশালী যারা থাকবে আমরা নিশ্চয়ই তাকে বের করব। ইভেন আমাদের নির্বাচিত প্রতিনিধিকে আমরা কিন্তু ক্ষমা করছি না রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করে সহজীকরণ না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা করেন অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশের নব্বই বি ধারা সংশোধন করে শুধু কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কার্যালয় ও গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদানও নিবন্ধনের প্রক্রিয়া সারা বছর চালু রাখার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন দাবি পরিষদের প্রধান সমন্বয়কারী জনাব হারনুর রশিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারনুর রশিদ সহ অনিবন্ধিত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে নিবন্ধনের জন্য যে সিস্টেম যেই নিয়মকানুন যেই আইন কানুন আছে সেই আইনকানুনের সাথে সমতা রেখে আমার দেশের মানিকগঞ্জ পৌরসভার দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে রবিবার দুপুরে পৌরসভা হলরুমে একশো বাষট্টি কোটি উনষাট লক্ষ চুয়ান্ন হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেসমিন আক্তার সহ সকল পৌর কাউন্সিলর টিএলসির সদস্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন